আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় আক্কেল দাঁতের সমস্যায় করণীয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। আক্কেল দাঁত বা উইজডম টিথ, এই দাঁতটি আমাদের মাড়ির শেষ প্রান্তে ওঠে। সাধারণত যখন দেখা যায় বয়স 17 থেকে 20 বছর বা 22 বছর এমন হয়ে থাকে, তখনই আক্কেল দাঁত উঠে থাকে। ভিউয়ার্স, যখন আমাদের এই আক্কেল দাঁত নিচের মাড়ির এবং উপরের মাড়ি মিলে মোট 4টি আক্কেল দাঁত হয়, এই আক্কেল দাঁত যখন ওঠা কমপ্লিট হয়, তখনই উপর এবং নিচে মিলে মোট 32টি দাঁত পূর্ণ হয়। ভিউয়ার্স, এই আক্কেল দাঁত যখন উঠতে থাকে, তখন 4টি দাঁতই একসঙ্গে উঠতে থাকে, কিন্তু যখন পুরোপুরি মাড়ি থেকে বের হয়, তখন কিছুটা আগে পরে দেখা যায়। কিছু কিছু দাঁতের ক্ষেত্রে বেশ জটিলতার সৃষ্টি হয়, দাঁত তুলেও ফেলতে হয়, আবার কিছু কিছু দাঁতের জন্য কোনো কিছুই করার প্রয়োজন হয় না। এখানে আপনারা যে এক্সরেটি দেখতে পাচ্ছেন, এখানে এটি আক্কেল দাঁত, এখানে উপরের মাড়ির এটি আক্কেল দাঁত এবং নিচের মাড়িতে দুই পাশে দুটি আক্কেল দাঁত। ভিউয়ার্স, এক্সরেটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানে যে আক্কেল দাঁতটা ওঠার চেষ্টা করতেছে, এটি এই দাঁতে বেঁধে যাচ্ছে, আর এমনটি হলে দাঁতে ব্যথা অনুভব হতে পারে। এখানে যে আক্কেল দাঁতটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পুরোপুরি স্ট্রেটভাবে উঠে গেছে, কোনো ধরনের বাধা পায়নি, তাই এই দাঁতটি খুব ভালোভাবে উঠতে পেরেছে। কিন্তু এখানে এই দাঁতটি ভালোভাবে উঠতে পারছে না এই দাঁতের জন্য। যদি এমন অ্যাঙ্গুলার পজিশন সৃষ্টি হয় দাঁত ওঠার ক্ষেত্রে, সেক্ষেত্রে দাঁতে ব্যথা হয়ে থাকে। এছাড়া ভিউয়ার্স, আক্কেল দাঁতের যে অনেক ধরনের জটিলতা দেখা দেয়, কিছু কিছু ক্ষেত্রে দাঁত তুলে ফেলার প্রয়োজন হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দাঁত তোলার প্রয়োজন হয় না। অনেকের জটিলতার সৃষ্টি হয়, আবার অনেকের হয় না, অনেকে জানেই না কবে তার আক্কেল দাঁত উঠে গেছে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে মাংসটা এখানে ফুলে আছে, এর নিচেই রয়েছে আক্কেল দাঁত। অনেকের এমনটি হয়ে থাকে, এমনটি হলেই যে দাঁত তুলে ফেলতে হবে তা কিন্তু নয়। ভিউয়ার্স, এমনটি হলে প্রথমত একটা এক্সরে করতে হবে। এক্সরে করার পরে যদি দেখা যায় দাঁতের পজিশনটা ভালো আছে, এমন স্টেট রয়েছে, তাহলে সে দাঁত তুলে ফেলার প্রয়োজন হয় না। আবার যদি দেখা যায় এমনভাবে অ্যাঙ্গুলার হয়ে আছে বা পাশের দাঁতকে অনেক বেশি আঘাত করতেছে, সেক্ষেত্রে তুলে ফেলার প্রয়োজন হয়। মোটামুটি আক্কেল দাঁতের সমস্যায় প্রথমত একটা এক্সরে করা জরুরি। তো যদি এমন পজিশন হয়ে থাকে, দাঁতটি স্ট্রেট থাকে, সোজা থাকে, তাহলে শুধুমাত্র এখানে যতটুকু অংশ ফুলে আছে, এখানে কিছুটা মাংস কাটিং করে দিলেই সে দাঁতটি পুরোপুরিভাবে উঠে যায়, দাঁত ফেলার প্রয়োজন হয় না। আক্কেল দাঁত ওঠার সময় চারপাশে এমন লাল হয়ে থাকে এবং অনেক ব্যথা অনুভব হয়। কারো কারো দেখা যায় যে অর্ধেকটা উঠে থাকে আর অর্ধেকটা এখনও পর্যন্ত পুরোপুরি ওঠেনি, কারণ এই আক্কেল দাঁতটি উঠতে অনেক বছর পর্যন্ত সময় লাগে, ধীরে ধীরে ওঠে। তো এখানে দেখুন কিছুটা অংশ বের হয়েছে এবং তৃতীয় অংশ কিন্তু মাড়ির ভিতরে রয়েছে। এমন পজিশনে অনেকের যখন এখানে কামড় লাগবে, উপরের যে মাড়ি রয়েছে, উপরের মাড়ির দাঁত যখন নিচের বাইটে কামড় দেয়, তখন অনেকের ব্যথা অনুভব হয়। তো এমন পজিশনেও দাঁত তুলে ফেলার প্রয়োজন হয় না, যদি দাঁতটি সোজাসুজি থাকে, স্ট্রেট থাকে। তবে এই দাঁত উঠতে বেশ কিছুদিন সময় লাগে, তাই পেশেন্টের উচিত কিছুটা অনেক দিন বা বেশ কিছুদিন ধৈর্য ধরে থাকা। ভিউয়ার্স, আক্কেল দাঁতের সমস্যা হলেই আক্কেল দাঁত তুলে ফেলতে হয় না। যদি আক্কেল দাঁত এ ধরনের হয়ে থাকে, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এটিকে আমরা হরিজন্টাল পজিশন বলি, যেটি মাড়ির ভিতরে, চোয়ালের ভিতরে শোয়া অবস্থায় রয়েছে। তো এ ধরনের দাঁত যদি থাকে, সেক্ষেত্রেও বিভেদ দেখার বিষয় যে দাঁতটার পজিশন কেমন আছে। বাঁকা হলেই যে সেটি ফেলে দিতে হবে এমনটা কিন্তু নয়, বাঁকা হলে বাঁকাই থাকবে। যদি আপনার কোনো ঝামেলা না হয়, কোনো ব্যথা, কোনো সমস্যা আপনার না হয়, তাহলে এভাবেই রেখে দিবেন, কোনো ধরনের চিকিৎসা করানোর দরকার নেই। তবে এ ধরনের বাঁকা দাঁত থাকলে কিছুদিন পর পর, 6 মাস 1 বছর পর পর ডেন্টিস্টের শরণাপন্ন হয়ে সেখানে চেক আপ করা উচিত, কারণ দু দাঁতের মধ্যবর্তী স্থানে এখানে খুব সহজেই খাবার জমতে পারে, তাই ধীরে ধীরে দাঁত নষ্ট হতে পারে। এখানে একটি পজিশন আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে যে মাড়ির দাঁতটি দেখতে পাচ্ছেন, এই আক্কেল দাঁতের জন্য এই মাড়ির দাঁতটি অনেকটা ক্যারিজে আক্রান্ত হয়ে গেছে, অনেকটা ক্ষয় হয়ে গেছে, যেটি এই আক্কেল দাঁতের জন্যই এই দাঁতটি নষ্ট হয়ে গেছে। যদি পজিশনটি এমন চলতে থাকে, তাহলে এখানে এই আক্কেল দাঁতটি তুলে ফেলাই ভালো বা তুলে ফেলতে হয়, তাহলে পাশের দাঁতটি বেঁচে যায়। যেহেতু দাঁত একটা তুলতেই হবে, তাই আক্কেল দাঁতটি এখানে তুলে ফেলা হয়। আক্কেল দাঁত তুলে ফেললে সাধারণত খাবার খেতে কোনো ধরনের সমস্যা হয় না। তো ভিউয়ার্স, মোটামুটি আক্কেল দাঁতের যে কোনো সমস্যায়
যদি দাঁতটি দেখা যায় সোজাসুজি আছে, তাহলে কোনো না কোনো দিন আপনার ওই দাঁতটি পুরোপুরিভাবে উঠে যাবে, দাঁতটিকে আপনার ফেলতে হবে না। তবে ধৈর্য ধরে ঔষধ খেতে হতে পারে বা কয়েকটা দিন একটু ব্যথা সহ্য করতে হতে পারে, তবে খুব তাড়াতাড়ি এ ধরনের দাঁত কিন্তু উঠে যায় পুরোপুরিভাবে। তো যে কোনো সমস্যায় এক্সরে করে এক্সরে রিপোর্টটা দেখেই আসলে আক্কেল দাঁতের ডিসিশন নেওয়া উচিত। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।